আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি জয়নুল আবেদিনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে 2010 সালের 18 জুলাই সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। 7 বছর পর বিষয়টি অনুসন্ধানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে চলতি বছরের 2 মার্চ সুপ্রিম কোর্টের কাছে চিঠি দেয় দুদক। জবাবে গত 28 এপ্রিল সুপ্রিম কোর্ট এক চিঠিতে জানায়, সাবেক বিচারপতি জয়নুল আবেদিনের বিরুদ্ধে দুদকের কোনো রকম ব্যবস্থা গ্রহণ সমীচীন নয়। ওই চিঠি পাঠানো কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত 9 অক্টোবর স্বপ্রণোদিত হয়ে রোল জারি করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও শহীদুল করিমের হাইকোর্ট বেঞ্চ। শুনানি শেষে হাইকোর্ট 7টি পর্যবেক্ষণ সহ রোল নিষ্পত্তি করেন। যে এই রায়ের মাধ্যমে একটা স্বতঃসিদ্ধ আজকে মানে প্রমাণ আসলো, ব্যাখ্যা আসলো মহামান্য হাইকোর্ট ডিভিশন থেকে, অবসরপ্রাপ্ত বিচারপতি আইনের ঊর্ধ্বে না, ওনার যদি কোনো অনুসন্ধানের জন্য দুর্নীতির কোনো গন্ধ পায়, দুর্নীতি দমন কমিশন এটা অনুসন্ধান করতে তদন্ত করতে পারবে এবং সেই অবসরপ্রাপ্ত বিচারপতি আইনের অবশ্যই ঊর্ধ্বে নয়, এই জিনিসটা ব্যাখ্যা দিয়েছেন। এবং আদালত পর্যবেক্ষণে বলেছেন, এটি আপিল বিভাগের প্রশাসনিক চিঠি, সুপ্রিম কোর্টের মতামত নয়, একমাত্র দায়িত্বরত রাষ্ট্রপতি ছাড়া কেউ আইনের ঊর্ধ্বে নয়। ইমিউন আছে একমাত্র রাষ্ট্রপতি, কাজেই এই ক্ষেত্রে বিচারপতিদের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা করা যাবে না এইটা কোথাও না থাকলেও বলেছেন, এইটা যদি কোথাও না থাকেও তাইলে পরে এইটাকে বিবেচনা নিয়ে যদি কারো ক্রিমিনাল অফেন্স করে সেইটার এখতিয়ার অথরিটি আছে। বিচারপতি জয়নুলের বিষয়ে 7 বছরের অনুসন্ধান শেষ না হওয়ায় দুদকের কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন আদালত। দুর্নীতির মামলার নামে যে বছরের বছর বছর বসে থাকে, 7টা বছর হয়েছে, এটা গ্রহণযোগ্য নয়। এই ব্যাপারে পরিষ্কারভাবে তারা বলেছে যে এটা গ্রহণযোগ্য নয়, তাদেরকে আরও সতর্ক হতে হবে, আরও অ্যাক্টিভ হতে হবে। কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেলে দুদক অনুসন্ধান এবং তদন্ত করতে পারবে বলে উল্লেখ করেন হাইকোর্ট।